উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিন ওপরের যে 5টি জেলা আছে আমাদের, সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 10 তারিখ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা, দু একটা জেলাতে হালকা থেকে মাঝারি। রাতের তাপমাত্রা অলরেডি একটু বেড়েছে, গ্র্যাজুয়ালি আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 3 দিনে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 9 তারিখ অবধি খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, 10 তারিখে খুব হালকা বৃষ্টি, এবং তারও সম্ভাবনা যে খুব বেশি তা নয়, আছে মোটামুটি একটু হালকা বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে আমাদের যে দক্ষিণবঙ্গের ওপরের দিকে জেলাগুলো, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোস্টের দিকে এবং কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা কম, হলেও খুব ভেরি লাইট টু লাইট। 11 তারিখ আবার ড্রাই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা একটু আরও গ্র্যাজুয়ালি 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 3 দিনে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো জায়গাতেই কিন্তু আগামী 24 ঘন্টায় একটু ঘন কুয়াশা কালকে সকালের দিকে হওয়ার সম্ভাবনা।